চার বছর পর জাতীয় দলের টি টোয়েন্টি স্কোয়াডে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ চোট থেকে ফিরে টাইগার জার্সিতে খেলার অপেক্ষায় পেসার তাসকিনও, পেসার শহীদুল, ব্যাটসম্যান ইয়াসির আব্বি ও পেস অলরাউন্ডার সাইফুদ্দিন চোটে ছিটকে যাওয়ায় তাদেরই দলে টেনেছে টিম ম্যানেজমেন্ট শনিবার প্রথম ম্যাচ। মিরাজ ডিজার্ভ করে, মিরাজ হ্যাজ বিন পারফর্মিং রিয়েলি ওয়েল, বিপিএল ও লাস্ট বিপিএল ও খুব ভালো পারফর্ম করেছে। অলরাউন্ডার মিরাজ নিজেকে কার্যকর হিসেবে প্রমাণ করেছেন ক্রিকেটের তিন ফরম্যাটেই। মাহমুদুল্লাহ রিয়াদের বক্তব্যের পর এবার বিসিবি টি টোয়েন্টি স্কোয়াডে ফিরিয়ে আনলো মিরাজকে। শর্টার ফরম্যাটে 2018 সালের পর না খেলা মিরাজই আস্থার প্রতীক বিসিবির টিম ম্যানেজমেন্টে। লাল বলের পাশাপাশি সাদা বলে দলের প্রয়োজনে সবচেয়ে ইফেক্টিভ উইকেট আদায় করেছেন সবশেষ সাউথ আফ্রিকা ট্যুরে। সঙ্গে উইন্ডিজ সফরে টি টোয়েন্টি স্কোয়াডের একাধিক খেলোয়াড় চোটে ছিটকে যাওয়ায় ডানহাতি স্পিন অলরাউন্ডারকে যুক্ত করল বিসিবি। আর গত সাউথ আফ্রিকা সিরিজে চোটের কারণে জাতীয় দলের বাইরে ছিলেন পেসার তাসকিন। পুরোপুরি ফিট হওয়ায় ওয়ানডের আগে টি টোয়েন্টি স্কোয়াডে তাকেও অন্তর্ভুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট। মিরাজ তাসকিন দলে আসায় শক্তি সামর্থ্য বেড়েছে টাইগারদের। ওয়েস্ট ইন্ডিজের মতো টি টোয়েন্টি স্পেশালিস্ট দলের সঙ্গে তবু পার্থক্য থাকবেই। তবে পরিসংখ্যান বলছে জিম্বাবুয়ে ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে সাকিব রিয়াদরা। টি টোয়েন্টি দ্বৈরথে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের লড়াইটা প্রায় সমানে সমান। ক্যারিবীয়দের সঙ্গে পাঁচ জয়ের বিপরীতে হারের সংখ্যা সাত, একটিতে আসেনি রেজাল্ট। সবশেষ উইন্ডিজ সফরেও সিরিজ জয়ের মধুস্মৃতি, সব মিলে উইন্ডিজের বিপক্ষে জমজমাট লড়াইয়ের অপেক্ষা টাইগারদের। আগামী 2 ও 3 জুলাই ডমিনিকায় প্রথম দুই ম্যাচ ও 7 জুলাই গায়ানায় ক্যারিবীয়দের বিপক্ষে শেষ টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ। নজরুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।